আজকের রেসিপি চিকেনের পুর ভরা ডিমের কাটলেট। নমস্কার, আমি তনুজা, আমার হেসেলে আপনাদের স্বাগত। এই কাটলেটটা বানানোর জন্য প্রথমে পুরটা বানিয়ে নেব। আমি চারটে কাটলেট বানাবো, খুব বেশি চিকেন লাগবে না, সেই জন্য অল্প অল্প আদা রসুন এবং পেঁয়াজ নিয়েছি। চার কোয়া রসুন, অল্প আদা এবং হাফ পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, এটা একটু সতে করে নেব। পেঁয়াজ আদা রসুন হালকা ভেজে নিয়ে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা একটু ভাজা করে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে দেব, খুব বেশি দেব না কারণ আমার চিকেনটা তো কম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন, গোলমরিচ আর একটু মিষ্টি দিলাম, আর এক চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু পুর ছাড়াও করা যায়, বা যারা চিকেন খান না তারা আলু স্টাফ দিয়েও করতে পারেন, বা অন্য যে কোনো ধরনের পুর দিয়েও এটা করতে পারেন, বা পুর ছাড়াও কিন্তু ভালোই খেতে হবে। হাফ কাপের মতো জল দিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য, জল দিয়ে ঢাকা দিয়ে তেল বেরোনো অবধি অপেক্ষা করব। সন্ধেবেলা যদি ভালো কোনো স্ন্যাক্স বানাতে ইচ্ছা হয় অথবা অতিথি আপ্যায়নের জন্য, এটা একটা কিন্তু খুব ভালো স্টার্টার। দেখুন তেল বেরিয়ে গেছে, চিকেনটা শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে আমার পুরটা তৈরি হয়ে গেল। আমি এটা অনেকবার বানিয়েছি, খুব ভালো খেতে হয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ডিমের কাটলেটটা বানানোর জন্য তিনটে ডিম নিয়েছি, একটা ডিমে দুটো করে কাটলেট হবে। যেমন করে আপনারা ডিমের অমলেট করেন সেইভাবেই একটা ডিমের ব্যাটার বানিয়ে নেবেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে। দিয়ে কড়ার মধ্যে বা চাটুতে যদি করেন খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দেবেন। খুব ভালোভাবে স্প্রেড করতে হবে যেন কোনো ফাঁক না থাকে মাঝখানে। পুরটা দিয়ে দিলাম, পুরটা দিয়ে দুদিক থেকে খুব সাবধানে মাঝখানটা মুড়ে দিতে হবে, খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে। আর এই মাঝখানে যদি ফাঁক থাকে তাহলে এর মধ্যে একটু ডিমের গোলা দিয়ে দেবেন। উল্টে দিলাম, উল্টে একটা ডিমকে দুটো করে নিলাম। দুটো কাটলেট হবে, একটা ডিমে দুটো, এইভাবে আর একটা ডিম আমি করে নেব। এখানে খুব বেশি উপকরণ লাগে না এবং খুব বেশি সময়ও লাগে না, খরচও কম, কিন্তু এটা একটা খুব ভালো স্টার্টার। কাটলেটটা বানানোর জন্য আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, ময়দা নিয়েছি, একবার ডিমের ব্যাটার নিয়েছি। প্রথমে ময়দার মধ্যে ডুবিয়ে, দেখুন ভালো করে ময়দার মধ্যে ডুবিয়ে, ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব কাটলেটটার চারিদিকে। এটা ডবল কোটিং করব, তা না হলে খুলে যাবে। আর একবার লাগিয়ে নিলাম বিস্কুটের গুঁড়োটা, খুব ভালো করে কাটলেটের মধ্যে লাগিয়ে নিচ্ছে। এবার একটা ছুরি দিয়ে চারিদিকটা সমান করে নেব, কাটলেটের শেপ দিয়ে দেব। দেখুন এইভাবে ছুরি দিয়ে চেপে চেপে কাটলেটের শেপ দিতে হবে, চেপে চেপে। এইভাবে আমি চারটে কাটলেট বানিয়ে নিলাম। এটা যদি তাড়া থাকে তাহলে 10-15 মিনিট বাইরে রাখবেন, তারপরে ভাজবেন। আর যদি তাড়া না থাকে, যদি একটু আগে বানিয়ে ফ্রিজে রাখা যায় তাহলে খুবই ভালো হয়। এটা ডুবো তেলে ভাজবো, তেলটা গরম হলে লাল লাল করে এটা ভেজে নেব। ডিমের তো অনেক রকম স্ন্যাক্স খেয়েছেন, এই কাটলেটটা একবার বানিয়ে দেখুন, একদম অন্যরকম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে হাই ফ্লেমে রাখবেন, তারপরে ডিমগুলো উল্টে দিয়ে গ্যাসটা কমিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে খুব আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে।
খুব হালকা হাতে কিন্তু পুরো কাজটা করতে হবে। তৈরি হয়ে গেল আমার ডিমের কাটলেট, অসম্ভব ভালো একটা স্টার্টার এটা। পেঁয়াজ টমেটো সস বা কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন, অবশ্যই এটা বাড়িতে বানাবেন, সবাই খুব ভালো করে খাবে। আর আমার রান্না যদি পছন্দ হয় লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, নমস্কার।